तो चलिए शुरू करते हैं। सो हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आज का प्लान तो आप लोग को पता है क्या है, बाकी मेरा भाई बोल देगा। चलो आज हम लोग जाने वाले, हम लोग पिछली वीडियो में स्पॉइल कर चुके थे कि हम लोग एक हनुमान मंदिर, उस दर हर मंगलवार पूजा होता है, वहीं पर आज हम लोग जाएंगे। उसी बेसिस पे आज का वीडियो है, सो उसको एंजॉय करिए और खूब सारा प्यार दीजिए। पिछली वीडियो को भी जैसे प्यार दिए थे आप लोग, इस वीडियो में उससे ज्यादा ही देने की कोशिश करिए। थैंक यू। और हाँ, तो आज का ब्लॉग रहेगा, सोच रहे कि बांग्ला और हिंदी मिक्स रहेगा, हिंदी ही करेगा बांग्ला हम करेंगे। तो बांग्ला तो बोले दीछे एक बार, आज के ब्लॉगটা হবে মন্দিরে নিয়ে और আমাদের সেই শঙ্করমুচো হনুমান মন্দিরে। তো আশা যদি হয় তো আমরা যাব মলে ঘুরতে, আর মল ঘুরে নিয়ে তাও যদি পারি তো নিজের দোকানের ফুটেজটা তোমাকে দেখাবো, কারণ বলেছিলাম যে তোমার দোকানের ভিডিওটা দেখাবো। লজ্জা লাগে দোকানে দেখাতে, কারণ কি হলো দোকানে ভিড় হয় আর লোকের মাঝে করতে, তাও চেষ্টা করবো আমি তোমাদেরকে দেখাতে, চিন্তা করো না। এখন আসবে আমার একটা বন্ধু প্রতীক, প্রতীক ব্লগার জানি তোমরা তো, আসুক তারপরে তোমাকে দেখাবো কি হয়েছে না। এ ফিউ মোমেন্টস লেটার, সো ফাইনালি গাইস প্রতীক এসে গেছে, দেখতে পাচ্ছেন এখানে প্রতীক ব্লগার ছোটু। এবার আমরা যাবো দোকানের দিকে, চলো তাই যাবো, যাক বিশাল রাস্তায় তোমাকে দেখাবো কি হয়েছে না আজ। চলো পৌঁছে গেছি নিজের মন্দিরে। এই দেখো মন্দিরটা আমাদের শ্রী শঙ্কর পুজো হনুমান মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভেতরে পুজো হচ্ছে, তোমাদেরকে পুজো দেখাবো। এখানে প্রচন্ড আওয়াজ হচ্ছে, কারণ কি এখানে টিএমসি দলের পার্টি বেরিয়েছে, দেখাচ্ছি আপনাকে, আপনি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন টিএমসি দলের বেরিয়েছে, র্যালি বেরিয়েছে পুরো। দোকানে ভিড় নেই, তো ফাইনালি দোকানে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমার দোকান, দেখতে পাচ্ছেন প্রদীপ চায়ের দোকান। বল দিয়ে আপনি পাকা আর হিন্দি বানা, তো এটা হচ্ছে আমার দোকান। এটা আমার কাকা, এটা হচ্ছে মেজো কাকা, আর এটা ছোট কাকা আমার। এখন দোকানে তো ভিড় নাই, তো সব চায়ের ভিড় বানা। देख सकते हैं यहाँ पर हम लोग आ चुके हैं। इस दुकान का नाम है प्रदीप टीप टाइम, आपको हम लोग डिस्क्रिप्शन में दे देंगे, उसका वीडियो भी बना है, देख सकते हैं। ये दीप के चाचा हैं, देख सकते हैं जो वीडियो में फोकस में आ रहे हैं, और यहाँ पर अभी चाय तैयार हो रही है। तो गाइस देख सकते हैं यहाँ पर यही है दीप का चाय दुकान, जिसके हम बात कर रहे थे, जो कि चित्रा में, आसनसोल चित्रा में मौजूद है, वेस्ट बंगाल, पिन कोड 713325। देख सकते हैं यही चाय दुकान है गाइस, देख सकते हैं यहाँ पर चाय तैयार हो रही है। उसके बाद गाना आ जाएगा इसमें। रात का भी कोई नहीं, चाय जाए चीनी, चार कप चीनी, चार कप के लिए टेक्निक आ जाएगा भाई। नहीं नहीं दुकान में ही हो जाएगा।
তো এখানে চার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, ভালো করে পড়ছে। আপনারা দেখতেই পারেন এখানে আমার কাকা চা বিক্রি করছেন, চায়ের দাম হচ্ছে মাত্র 6 টাকা, বেশি না, 6 টাকা মাত্র। আর দোকান বেশি ভিড়ও নাই, লোকজন বেশি নেই, তো ওটাই আর কি দেখাবো দোকানে। চলো এবার মন্দিরে যা যা খাবার, চলো এখনো পুজো হচ্ছে কিছু করার নেই, তো চলো তখন মল থেকে ঘুরে আসি, গ্যালাক্সি মল থেকে। চলো এসে দেখতে পাচ্ছেন প্রথমে মুখে মাস্ক লাগিয়ে নিই, কারণ মাস্ক এখানে এন্ট্রি নাই, চলো মাস্ক লাগানি। ফাইনালি মল তো পৌঁছে গেছে, কিন্তু মল একদম ফাঁকা আছে, কেউ কোথাও নাই, চারিদিক ফাঁকা আজকে, মানে আজকের দিনে পুরো পোপার যাচ্ছে, না দোকানে ভিড় না কিছু, ব্লগে মানে আজকে ব্লগটা তো ভালো হবেই না, কারণ কোথাও তো ভিড়ও নয় না, কাউকে জিজ্ঞেস করতে পারলাম না কিছু, কজন আছে ওদের কি জিজ্ঞেস করবো আমি। আজকে ব্লগটা মনে হয় না অত ভালো হবে, তাও চেষ্টা করবো যে ব্লগটা ভালো হবে। বলে একদমই ভিড় না যাকে বলে, একদমই না, চারিদিক ফাঁকা, চারিদিক দেখতে পাচ্ছেন চারিদিক শুধু ফাঁকাই ফাঁকা, ফার্স্ট ফ্লোর ফাঁকা 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 ফাঁকা। তো চলো উপরে দেখাই, তোমাদেরকে বলছেন চার ফ্লোর দেখাবো, তো ফোর অব্দি দেখাবো, চলো যাওয়া যাক ফোর অব্দি। पसंद आएगा कि नहीं आएगा उसको बाद में हम लोग श्योर नहीं है, सो देख लीजिएगा आप लोगों को पसंद आए तो जितना से जितना ज्यादा सपोर्ट हो सके आप लोग करिएगा। माथा सब चलो एक माथा आइडिया इस समय এখন যাই দিক ফাঁকা আছে, চলো ফটোশুট করি, ফটোশুট করতে তোমার সঙ্গে দেখা করছি, কারণ কিছু তো করার নাই, তাহলে ফটোশুটই করা যাক, চলো তাহলে ফটোশুট করা যাক, তবে তোমার সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। তো ফাইনালি ফটোশুট হয়ে গেছে, বেশি করিনি, 3-4টা করেছি ফটো, কি করবো ভালো লাগছে না, কোথায় যাবো কি করবো কিছু মাথায় ঢুকছে না, যাই যে তো ফাঁকাই ভর্তি, দেখা কি করা যাবে। हमारा मूड भी यहाँ पर लग नहीं रहा है क्योंकि पूरा मॉल ही खाली है, लगभग नहीं से 30-40 जन इस मॉल में मौजूद है, ऐसे एवरेज में बताया गया तो नहीं हो तो 100 जन तो इस मॉल में होते हैं, लेकिन आज हम लोग का लकी बहुत खराब है, सो आज हम लोग अनलकी साबित हुए क्योंकि मॉल में ही एकदम भीड़ ही नहीं है, सो मतलब मूड ही नहीं लग रहा, क्या ही बोल सकते। आज का दिन पूरा बेकार चल गया, आज दिन भालो ना हमारे जन्म चाय दी फाका এখনো বাকি আছে, এখন টাকা বললে কি করে হবে, এখন মন্দির যেতে হবে, মন্দিরে গিয়ে বাকি আছে, তোমার পায়েস বাকি আছে, তারপরে তোমার আরতি বাকি আছে, অনেক আছে মন্দিরে, নাই রে দিদি হ্যাঁ যে जिसमें हमारा थोड़ा इस ब्लॉग में स्क्रीन जाएगा, ऐसे तो कुछ है ही नहीं, पूरा ब्लॉग ही हम लोग के लिए अनलकी रहा, सो ऐसे मंदिर है तो फिर वहां पर आरती होगा, फिर सब चीज होगा, तो वहां पर थोड़ा ब्लॉग में मजा भी आए, स्क्रीन जाए ब्लॉग में, सो और कोई जरिया नहीं है, यहाँ पर ब्लॉग में आना हमारा अनसक्सेसफुल हुआ, ये हमने सोचा था इस वीडियो में हमारा मॉल ही जो है वहाँ पर ज़्यादा हम लोग को मीन्स मज़ा आएगा, तो सोच यहाँ पर मॉल में कुछ है ही नहीं तो फिर हम लोग क्या करें, भीड़ होता है तो फिर हम देखते हैं आप लोग, तो फिर आप लोग इन्जॉय करते हैं, फिर आप मज़ा ही क्या है। तो किसी कारण नहीं फाइनली एखे अनेक कौन हो गल এবার যাই উপরে একটু ঘুরে আসি, তোমার বলে যে ফোর্থ ফ্লোর দেখাবো, তো চলো ফোর্থ ফ্লোর দেখাই তোমাকে গিয়ে, তাহলে চলো উপরে যাওয়া যাক। তো ফাইনালি গাইজ পৌঁছে গেছি ফোর্থ ফ্লোরে, আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান ফোর্থ ফ্লোর উপর থেকে কেমন লাগে দেখতে। तो गाइस देख सकते हैं हम लोग फाइनली फर्स्ट फ्लोर पे आ चुके हैं, यहाँ पर हमारे जस्ट बगल में हमारे दो दिग्गज ब्लॉगर हैं, देख सकते हैं प्रोतिक ब्लॉगर और दीप ब्लॉगर, देख सकते हैं यहाँ पर फन फर्न रेसिडेंसी है, सो तो तुम्हारे नेखा चले जी पति गए पाची सुन भाई है ना पाची भाई आई बंद तो नहीं करता, बोल साइड की होच कैमरा ना सब मेघ गुच्छ बोला है ওটাকে দেখে যাচ্ছে, তখন তো মেয়ে দেখতে ব্যস্ত, এটা আর কিছু হবে না, দেখতে আছে ফোর্থ ফ্লোরে তো আছেন রেস্টুরেন্ট আছে, উপরে সব খাবার দাবার খাওয়া হয়, তো এখান থেকে নিচের ভিউটা হচ্ছে কিছুটা এরকম দেখতে দেখতে পারে, এখান থেকে এদিকে পড়েছে না একবার, আর তাকে উঠতে হবে না জীবনে, এর উপরে একটা ফ্লোর আছে, তাহলে শুধু
প্লটটা আছে, ওটাতে যাচ্ছি না, অত কোনো যেতে যায় না, ওটা তো চাই লাগবে, আমাদের শুধু সিনেমা দেখা হয়। চ চ চ চ ও ভাই কি পিছলা লাগবে। তো ওখানে ওখানে শুধু আইলাক শুধু ভিডিও দেখা হয়, সেজন্য অত ভিডিও করলাম না। মানে ফ্রেন্ডস গাছ পৌঁছুকে আমরা গ্রাউন্ড ফ্লোর পে, আরে আমি হিন্দিতে কেন বলছি, কোনো ব্যাপার না। এবার বেরোচ্ছি বিগ বাজার থেকে, কাঁকা ভাল লাগছে না, এবার যাই মন্দিরে, যাই মন্দিরে গিয়ে তখন পায়ে জুতো শুরু হয়ে গেছে বা হাওয়াতে শুরু হয়ে গেছে, চল দেখা যাক ওটা গিয়ে। তো এখানে চলছে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে বসে আছি, তো এখান থেকে আমি আওয়াজ পাচ্ছি মন্দির, ওখানে ঘন্টা পাচ্ছি, মানে আরতি শুরু হয়ে গেছে। চলো তোমাদের আরতি দেখাচ্ছি কী কী হচ্ছে না হচ্ছে, চলো যাওয়া যাক। তো গাই যতক্ষণে এতক্ষণে ভিড় লেগেছে মন্দিরে, ভেতরে আরতি হচ্ছে দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন পুজো হচ্ছে, এখানে আওয়াজ পাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের চিত্রা মোড়ের শ্রী শঙ্করমঠ হনুমান মন্দির, চিত্রা মোড় চিত্রা একদম অপোজিটে, দোকান আপনি মন্দিরে দেখতে পাবেন। পুজো হচ্ছে, আরতি দিচ্ছে, তো আরতি নিয়ে যাও গিয়ে, তো রাখে তোমাদের আরতি দিচ্ছে। তো ফাইনালি আরতি তো কমপ্লিট হয়ে গেল, এবার আরেকবার হবেন, তারপরে তোমাদের পায়ে জুতো হবে, তোমাদের পায়ে জুতো দেখে দেবো, তারপরে চায়ের ঘর খেয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের মন্দিরের প্রসাদ, দেখো যেটা এখন বিতরণ হবে, প্লাস পায়েসও চলে এসেছে ওখানে দেখতে পাচ্ছেন, চলো দেখানো যাক। জয় শ্রীরাম, এখানে বিতরণ শুরু হয়ে গেছে, এখানে প্রতীক নিয়ে নিয়েছে অলরেডি পায়েস, এখানে চলছে বিতরণ, এইদিকে চলছে, এইদিকে বোঁদে আর লাড্ডু চলছে। আমাদেরই মঙ্গলবার, ধর প্রতি মঙ্গলবার এমনি করে এখানে পায়েস বিতরণ হয়, আর ভিড় দেখতে পাচ্ছেন এখানে, দেখুন ভিড় দেখুন। তা আগে তো লটন আগে আরো লম্বা লাইন যেত, পুজো করছে হচ্ছে আমার স্যার। আরো আচ্ছা কাছে ভিড় লেগে গেছেন, পুরো লম্বা লাইন চলে গেছে অত অবধি। আপনারা এখানে প্রতি মঙ্গলবার আসতে পারেন, এখানে এসে নিয়ে আমাদের শ্রী শঙ্করমঠ হনুমান মন্দিরের ভোগটা একবার ট্রাই করতেই পারেন, প্রসাদ একবার আসবেন, ডে দেখবেন। মঙ্গল আর শনি, শনিবার কিছু হয় না, শনিবার শুধু বড়ো করে পুজো হয়, মঙ্গলবারটা বড়ো করে পুজো হয়, আসবেন আর মঙ্গলবারটা ভালো করে দেখে যাবেন। তো বন্ধুরা এখন হিন্দি বলেছি, তো গাই দাবি মেরা মিট হুয়া বিকাশ ভাই আছে, মেরা বগল ঘর মে রহতে হ্যাঁ, আমার ছোট লোক রহতে না, তো ভাড়া ঘর পায়ে বিকাশ ভাই, তো অভি আয়ে মন্দির মে ভিড় লেনে, তো ভেট হো গিয়া, তো বলা কি তুম ব্লগ বানা দিখাও, কেসা ব্লগ বানা দেখ সকতে হ্যায়। তো গাইস এখন যাবো ঘর, দেখতে পাচ্ছেন বড় আমাদের স্করপিওতে যাবো, বলে জেঠু নিয়ে যাবে, বেট পিছনে বেট, জেঠু ছোটু বাস প্রতীক তো ঘর চলে গেল, এবার গাড়ি গিয়ে শর্ট দেখাবো তোমাদেরকে, চলো দোকানে। এতক্ষণে দোকানে এতক্ষণে ভিড় লেগেছে, আপনার তোমাদের এটা বলে দিচ্ছি যে আমার একটু কাজ করেছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে, দেখিয়েও দিচ্ছি প্রুফ আছে, দেখতে পাচ্ছেন আইডি কার্ড ভালো করে, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে বোর্ডও দেখিয়ে দিচ্ছি, গাড়ির বোর্ডও আছে। তো ফাইনালি ঘর চলে এসেছি, এবার গাড়িটা পার করবো, ফাইনালি ঘরে পৌঁছে গেছি। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পশ্চিমবঙ্গ সরকারও লেখা আছে এখানে, পশ্চিমবঙ্গ সরকার, আর আগের বোর্ডটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন নন ডিউটি এখানে বোর্ডটা দেওয়া আছে, এটা হচ্ছে। ফাইনালি গাইস ঘর পে পৌঁছ চুকে হ্যাঁ, লে হিন্দি বল দিয়ে। তো ফাইনালি ঘরে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন এখানে, আই হোপ আপনাকে ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে কি করবেন জানাই আছে, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন, বলতে ভুলে গেছিল, শেয়ার কর দিজিয়েগা, নয়া হ্যায় তো সাবস্ক্রাইব করকে বেল আইকন, ভিডিও আচ্ছা ভিডিও যদি ভালো লাগে তো কমেন্ট করে দেবেন। তো আজকে লিয়ে ইতনাই, ফির মিলতে হ্যায় জলদি নেক্সট ব্লগ মে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বুন্দি কে লাড্ডু সাবস্ক্রাইব কর দেনা, বাই টাটা। ফাইনালি গাইস ঘরে পৌঁছে গিয়ে দেখতে পাচ্ছেন মা এখানে ঘর পরিষ্কার করছে, দিদি অনলাইন ক্লাস করছে, অনেক পড়া হয়ে গেছে আমার থেকে, ওই যে দেখতে পাচ্ছেন একদম ফালতু আছে প্রথম থেকে। তো আই হোপ আপনাদের ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে কি করবেন লাইক করে দেবেন, জানেন নতুন সাবস্ক্রাইব করে দেবেন, মিলতে গেলে নেক্সট ব্লগ মে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।